ইসরায়েলের একের পর এক হামলায় বিধ্বস্ত লেবানন ঘন্টায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে জনে আর মোট প্রাণহানি ছাড়ালো এদিকে বিশ্ব নেতারা যুদ্ধ বন্ধ করার আহ্বান জানালেও মানছেন না নিতানি আহু। আরো হামলার হুমকি দিয়েছেন তিনি এদিকে বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলে বৈরুতে ইসরায়েলি হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ড্রোন ইউনিটের প্রধান মোহাম্মদ সুরুত নিহত হয়েছে বিস্তারিত শাহাদ চৌধুরী রিপোর্টে গাজার পর ইসরায়েলি থাবা এখন লেবানো নয় হিংস্র হয়ে উঠেছে নেতানিয়াহু প্রশাসন গেল সোমবার থেকে অবিরত হামলায় নিহতের সংখ্যা সাতশো ছাড়িয়েছে জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন প্রায় আশি হাজার বাসিন্দা এছাড়া বাস্তুচ্ছুত আরও কয়েক হাজার মানুষ এদিকে হার মানতে নারাজ হিজবুল্লাহ ইসরায়েলের কঠিন অভিযানের পরও হিজবুল্লার গোপন ঘাঁটি খুঁজে পেতে সক্ষম হয়নি অপরদিকে ইসরায়েলের অভ্যন্তরে চালিয়ে যাচ্ছে একের পর এক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা এমনকি তেল আবিবের সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও হিজবোল্লার পাল্টা হামলা জেরে গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে অন্যদিকে ইসরায়েলের এ অপরাধের জবাবে ইরান নিশ্চুপ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচাই সম্প্রতি গাজা থেকে দেশের উত্তরাঞ্চলে নজর ফেরানোর কথা জানিয়েছিল ইসরায়েল সরকার এরপর যোগাযোগযন্ত্র পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ ঘটিয়ে লেবানেরও হিজবুল্লাহ গোষ্ঠীর ভিত নাড়িয়ে দেয় ইসরায়েল সবচেয়ে বেশি হামলা হয় হিজবুল্লাহ উদ্ধুষিত দক্ষিণাঞ্চলে শাহাদা চৌধুরী সাউন আর টিভি